বাবার নাম মরহুম জাল্লাহমুদ চৌধুরী, মায়ের নাম মরহুম সৈয়দা নুরজাহান বেগম। বাড়ি হচ্ছে গোলাম আলী নাজির বাড়ি, চান্দগাঁও থানা। আমি এমএনসি মডেল হাই স্কুল চান্দগাঁওতে লেখাপড়া করি। 1963 সালে আমি ম্যাট্রিক পাস করি। 1961 সালে যখন আমি ক্লাস সেভেনে পড়ি, তখন আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল একজন, উনি ইংরেজি পড়াতেন। পড়ার ফাঁকে ফাঁকে উনি আমাদেরকে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে যে ডিসপ্যারিটি ছিল ওটা বোঝাতে। স্টার মাস্টার নাম হচ্ছে ফণীমচন্দ্র। 61 সালে আমি ওনার ওই সমস্ত শুনে আঙাতিকভাবে আমার একটা ভূমি রেখাপাত হয় যে বাঙালিদের কীভাবে শোষণ আহ্বান চালানো সেটা হচ্ছে। তারপর আমি 62 সালে যে শিক্ষা আন্দোলন, শিক্ষা আন্দোলনের মধ্যে আমরা স্কুল থেকে পজিশন নিয়ে শহর দিকে চলে যাই এবং ওখানে পুলিশ সাথে আমাদের পিটিডি অধীন হরতাল ছিল। তারপরে আমি ম্যাট্রিক 1963 সালে ম্যাট্রিক পাস করার পর সিটি কলেজে আমি ভর্তি হই। তারপরে 75 থেকে 66 সাল পর্যন্ত যত আন্দোলন হয়েছে সব আন্দোলনের মধ্যে আমি নিজেকে সম্পৃক্ত করি। 1964 সালে আমি ওখান থেকে নৈশিক বিভাগ এমএস কলেজে ভর্তি হয়ে যাবার এমএস কলেজে আসে দেখি যে ওখানে ছাত্রলীগের কোনো সংগঠন নাই। আমি আরও নীল ছাত্রদের সাথে বিভাগ করে আস্তে আস্তে ছাত্র সংগঠন গড়ে তুলি, ছাত্রলীগ সংগঠনটা গড়ে তুলি এবং আমি ওই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম এমএস কলেজ নৈশিক বিভাগে। আমি 1965 সালে যখন পাকবার যুদ্ধ আরম্ভ হয় তখন পাকিস্তানি মেজর একজন মেজর ভাট্টি মনোহর মেজর ভাট্টি তার নাম ছিল, ওর নেতৃত্বে ইডান স্টেডিয়াম বর্তমানে আমি আজিজ স্টেডিয়ামে আমি ট্রেনিং আরস ট্রেনিং সম্ভবত 1965 সাল হবে ঠিক মনে নেই আমার। এটা আইফান তখন সার্কিট হাউসে অবস্থান করছিল। তৎকালীন ছাত্রলীগ নেতা এম এ মনোয়ার সাহেব প্রভৃতি উনি বাংলা সরকারের মন্ত্রী হয়েছিলেন, ওনার নেত্রিত্বে একটি বিশাল মিছিল সার্কিটের অভিমুখে আমরা রওনা হই। কাজিদ্দৌল মোড়ে যখন আসি তখন আইফানকে দুতলায় দাঁড়িয়ে দণ্ডমান আমি দেখিতে পাই। এরপরে চতুর্দিক থেকে পুলিশ ভিড় আমাদের উপর বেজরক লাঠি চার্জ করে, অনেকে আহত হয়, ওই যাত্রা আমি কোনোভাবে রেহাই পাই। 1966 সালে আমি পাকিস্তান বিমানবাহিনীতে যোগদান করি টেকনিক্যাল করে। আমরা ডিফেন্সের মধ্যে বাঙালি সাধারণত 5% নিয়েছে কিনা সন্দেহ ছিল, এই বৈষম্যটা আমি দেখেছি। এবং বাঙালিদেরকে এই যে পাঞ্জাবি যারা ছিল, বিশেষ করে পাঞ্জাবি যারা পাকিস্তানের পাঞ্জাবি যে ছিল এদের মধ্যে ম্যাক্সিমাম বাঙালিদেরকে একটু অন্য চোখে দেখতো, ঘৃণার চোখে দেখতো। যখন যুদ্ধ শুরু হলো যুদ্ধের প্রতি আমি কীভাবে চাই আসে মুক্তিযুদ্ধের যোগদান করবো এই জন্য আমার একটু টেনশন ছিল। তারপর একটু সুযোগ হয়ে গেলো, আমরা কনফাইনের মতো ছিলাম। শুরু হওয়ার পরে নভেম্বরের দিকে আমি পালিয়ে ঢাকায় আসি। ঢাকায় এসে যখন নামলাম প্লেন থেকে নেমে এয়ারপোর্টের চিত্র দেখে আমি একটু হতভম্ব হয়ে গেলাম। এনটিআরকে আফগান সহ সমস্ত সিকিউরিটি মেজারেরা নিয়েছে এবং রোডের মধ্যে এনটিআরকে আফগান বসে রাখছে। তারপর আপনার লাইন মেশিন দিয়ে বাংকারের মধ্যে পাকিস্তান সৈন্যরা আছে আর রাস্তার মধ্যে টহল দিচ্ছে, তার সাথে আবার রাজাকার আলবদরও ছিল। আমি নামার পরে চিন্তা করলাম যে কীভাবে বার্জিঘাট যাই। তখন তো মোবাইলের যুগ ছিল না যে আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে গেছি, এখন বাংলাদেশে আছি, কিন্তু কথাটা বলার তো কোনো সুযোগ সুবিধা ছিল না। বাড়িতেও কেউ জানে না আমার পরিবারের মধ্যে আমি এসে গেছি ঢাকায়। কোনোরকম আমি এদের ফাঁকে দিয়ে টিপু সুলতান রোডে আমি এসে আমার এক বন্ধুর বাসায় উঠলাম। ওর থেকে সমস্ত সিচুয়েশনটা কমপ্লিট জেনে নিলাম। তারপর আমি রাতটাও টিপু সুলতান রোডে কাটালাম, কিছু সমস্ত রাত ঘুমাতে পারে নাই অজস্র গোলাগুলি শব্দ। তারপরে ঘুমোতে উঠে সকালবেলায় আমি আল্লাহর উপর ভরসা করে রেখে
আমি সদরঘাট টার্মিনে এসে গেলাম, লাইন লাইন ধরে স্টিমারে উঠতে হচ্ছে। কিন্তু তার আগে পাঞ্জাবি সৈন্যরা, পাকিস্তানি সৈন্যরা তারা চেক করতেছে সবাইকে। আমি যাক এটা চারটাকে কোরবন ফাঁকে দিয়ে আমি স্টিমারে উঠে উঠলাম। দিনের দুটার সময় কানপুরে এসে আমাদেরকে নামিয়ে দিল। নামার পর আমি ট্রেনে টিকিট করলাম, ট্রেনে টিকিট করে কম্পার্টমেন্টে উঠলাম। লোকজন শূন্য, তেমন লোকজন নাই। পাকিস্তানের সেনা কানপুর রেলস্টেশন সেতুর মধ্যে বাঙ্গারটাকে নিয়ে বাঙ্গারের মধ্যে অবস্থান করতেছে, কেউ কেউ ঘোরাফেরা করতেছে। কম্পার্টমেন্টের মধ্যে বসা ছিলাম, ওখান থেকে দেখলাম যে দুজন বাঙালিকে হাতমোড়া বাঁধা, পেছনে বাঁধা, রাইফেলের বার দিয়ে মারতে মারতে নিয়ে যাচ্ছে। তারপর ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছাড়ার পরে আপনার চিরাং পর্যন্ত দুটোগুলো ব্রিজ পেয়েছি, সবগুলো তো ভাঙা চোরা ছিল, ওগুলো কোনোরকমে মেরামত করে আস্তে আস্তে ট্রেন চালিয়ে চট্টগ্রাম পর্যন্ত এসে পৌঁছি রাত দশটায়। রাত দশটায় যখন পৌঁছে তখন চট্টগ্রাম শহরে ব্ল্যাক আউট ছিল, ভূতের একটা শহরও পরিণত হয়েছে। তারপর চিরাং স্টেশনে দেখলাম যে আর্মি আছে এবং আলবদরও আছে, রাধাগর আছে। চিরাং স্টেশন থেকে বের হওয়ার পথে চেকপোস্ট আছে, নিউ মার্কেটের মোড়ও চেকপোস্ট দেখলাম এবং সমস্ত চিরাং টাউনের মধ্যে প্রায় চেকপোস্ট এবং আর্মি টল। চিন্তা করলাম যে রাত্রের মধ্যে এত রাত্রে যদি আমি বাড়িতে যাই, তাহলে প্রতির মধ্যে আমি টহলে পড়ে যাবো, রাজাগর বা আলবদরও সামনে পড়বো, তাহলে তার রক্ষা নেই। কারণ আমার মতো একজন ইয়াং ছেলে এরা কোনোদিন ছাড়বে না। আর আমার আমাকে যদি চেক আপ আমার যদি লাগেজটা চেক করে, তাহলে তো আমি এমনি ধরে করে দেবো, তো ধরা পড়বো যে আমি ডিফেন্সের লোক। কারণ আমার সাথে আমার কিছু সার্টিফিকেট ছিল। তারপর আমি সবিন হোটেল উঠলাম, বুদ্ধি করে সবিন হোটেলের মালিকের ছোটো ভাই ছিল আমার, খুব ক্লোজ একটা রুম দিল, আমি রুমে রইলাম। সকালবেলা আমি আমার বড় ভাইকে ফোন করলাম, মাহমুদুরম চৌধুরী। উনি তো তাজ্জব হয়ে গেল যে তুমি ছিল পাকিস্তানে, কীভাবে এখানে আসলে। আমি এগুলো পরে বলবো, টেলিফোনে বলা যাবে না, আপনি আসেন ওইগুলো কথাবার্তা হবে। উনি আসলেন, একটা কার নিয়ে আসলেন এক ঘন্টার মধ্যে। আমি উনি গাড়িতে করে বাড়িতে গিয়ে পৌঁছলাম। তো আমার বড় ভাই শুনশরম চৌধুরী, মুক্তিযুদ্ধ অন্যতম সংগঠক, তৎকালীন আওয়ামী নগর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য। আমাদের বাড়িতে ছিল মুক্তিযুদ্ধের ঘাঁটি, আমাদের পাশে রেডিও স্টেশন। ওটা যখন ফল করে কালুঘাট রেডিও স্টেশন, ওটা যখন ফল করে তখন আমার বড় ভাই ওখান থেকে সরিয়ে বাকলিয়ায় ওনার মুক্তিযুদ্ধ ঘাঁটি স্থাপন করেন। তৎকালীন বিপি চট্টগ্রাম ইউনিভার্সিটির বিপি ব্রেম চৌধুরী বাড়ির পাশাপাশি। আমি তারপর দিন মুক্তিযুদ্ধ রমজান আলীকে নিয়ে ওনার স্থানে ওনার এই শেল্টারে গিয়ে পৌঁছলাম। পৌঁছে ওনার সাথে কথাবার্তা বললাম, কুশল বিনিময় হলো। তারপর আমাকে বললো তুমি ট্রেনিং প্রাপ্ত আছো, তোমার তো নিয়ে যাওয়ার দরকার নাই, আর অতি সহজে হয়তো দুই মাসের মধ্যে বাংলার স্বাধীন হয়ে যাবে। আমি আর গেলাম না। আমাকে বললো যে তুমি এখানে মুক্তিযুদ্ধ আছে এনডন কমান্ডার, এদের সাথে তুমি কাজ করবা যদি দেশ স্বাধীন না হয়। আমাকে কিছু কাপড় চোপড় ওষুধপত্র, তারপরে এই মুক্তিযুদ্ধের জন্য এগুলো নিয়ে যাবার জন্য বললো। আমি এগুলা রমজান সহকারে এগুলি নিয়ে আর কিছু গোলাবারু রমজান সহকারে পৌঁছে দিয়েছি। নভেম্বরের লাস্টের দিকে অ্যাম্বুলেন্সে আমরা একটা অপারেশনের যাওয়ার পথে আলবদর বাহিনীর সাথে আমাদের হাজার রোডের মধ্যে গোলাগুলি হয়। ওই গোলাগুলির মধ্যে তারা চলে যায়, আমরা চলে আসি। হতাহত আমাদের দিকে কেউ হয়নি, তাদের দিকে কেউ হতাহত হয়েছে আমি খোঁজখবর দিইনি। নভেম্বরের 29 তারিখ আমাদেরকে আমার বাড়ি ঘেরাও করে আলবদর বাহিনী। তারা দুই তিনটা ট্রাক নিয়ে আসছে, ওটা রাখছে চৌধুরী ঘাটার ওখানে। আমাদেরকে একটা দুটোর সময় ঘরে ঢুকে আমাকে অ্যারেস্ট করে আনে আমাদের মসজিদের সামনে। মসজিদের উঠার সামনে সবাইকে নিয়ে আসে ওখানে। আমাদের আমার চাষ্ট ভাই জাকারিয়া, ভাইপো দুজন, সালাউদ্দিন ওরফে ছুট্টু মিয়ে, নাজিমুদ্দিন, চারজনকে তারা রাইফেলে বাদ দিয়ে ঘুরতে ঘুরতে মারতে মারতে চৌধুরী ঘাটে নিয়ে আসে। নিয়ে আসার পর ওখানে আরও আলবদর বাহিনীর সদস্যদেরকে দেখতে পাই এবং ওরা আমাদেরকে ট্রাকে তুলে, ট্রাকে তুলে তারপরে ডালিম হোটেলে নিয়ে আসে। ডালিম হোটেলে নিয়ে আসার পর আমাদের চোখ বেঁধে ফেলে, হাত বেঁধে ফেলে, যা তিন চার দিন পর্যন্ত বন্ধ অবস্থায় ছিল। আবার হাতগুলো ফুলে একদম মোটা হয়ে গেছিলো, ব্লাড চলাচল হচ্ছিলো বিজয়, আমার হাতগুলো ফুলে গেছিলো এবং সবাই এরকম হয়েছিলো। একটা রুমের মধ্যে, ছোট্ট একটা রুমের মধ্যে ঠাসাঠাসি করে আমরা 30-40 জনের মধ্যে ছিলাম, যেখানে কমপক্ষে 10 জনের স্থান হবে। তারপরে এক পরে সবাই পেশাব করত, খাওয়া দাওয়া কিছু দেয় নেই, শুধু পানি ছাড়া কোনো খাবারও দেয় না আমাদের। সবাই অভুক্ত অবস্থায় ছিলাম অনেক দিন পর্যন্ত। আমাদেরকে নিয়ে শুধু টর্চার করতো,
এই সবাইকে মুক্তিযুদ্ধ যারা ছিল ওদেরকে বিশেষ করে নিয়ে গিয়ে শহীদ আমরাম, ইয়াস, আমাকে, জামাল উদ্দিন, জাসি, জাকির ইয়া, ছোট্ট মিয়া, এদেরকে সবাইকে নিয়ে, এখন সবার নাম মনে আসতেছে না, সবাইকে নিয়ে অনেক টর্চারিং করছে। আমাকে তো অসম্ভব টর্চারিং করছে, বুট দিয়ে শুধু আধা ঘন্টা পর্যন্ত বুট দিয়ে আঘাত করছে। মির্জাফরের টর্চারিং সময় তো মির্জাফরের ছিল। আমি গিয়ে শুনি যে জসিম বলে একটা ছেলেকে মেরে গেল হয়েছে। এর মধ্যে কেউ কেউ ছাড় পেয়েছে, আমি ছাড় পেয়েছি 16 ডিসেম্বর। লোকে দরগা ভেঙে বলে বের করে বের করে আমাদেরকে আনে। আমি মীর কাসেম আলীর বিরুদ্ধে একজন সাক্ষী, সাক্ষী সুরক্ষা আইন যেটা পার্লামেন্টে পাশ করার কথা সেটা এখনো হয়নি। আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে যে সাক্ষী সুরক্ষা আইনটা যথাসময়ে এটা পাশ করা হোক, এবং যারা সাক্ষী দিয়েছে এটা হচ্ছে একটা সেকেন্ড মৃত্যুযুদ্ধ করুন কল্যাণ আমরা। কারণ আমরা যদি সাক্ষীরা সাক্ষী দিয়ে না আসতাম, বৌলি না আসতাম, আমরা ভয়ভীতি লোভ লালসার উদ্দেশ্য থেকে যদি সাক্ষী দিতে না আসতাম, তাহলে কোনোদিনই এদের বিচার সম্ভব হতো না। আর এদের বিচার যদি সম্ভব না হতো তাহলে এরা এদের ক্ষমতার দাবর অবশ্যই অবশ্যই থেকে যেত এবং আরও বৃদ্ধি পেত। যেখানে বর্তমান সরকার, বর্তমানের সরকার একটা ক্ষমতার মধ্যে আছে এবং দেশকে সুন্দর করে এগিয়ে যাচ্ছে, এই এই জিনিসটা আমরা পেতাম না, তাহলে সাক্ষীদেরকে অবমূল্যায়ন করা মোটেই কোনো ক্রমে উচিত হবে না। আমাদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি হওয়ার দরকার। আমি তেমনি মুক্তিযুদ্ধ কিন্তু কোনো সার্টিফিকেট এখনো পাইনি, বা আমি একটা দরখাস্ত করেছি, এবার প্রায় বছর দেড়েক হয়ে গেছে, দুই বছর হয়ে গেছে, এখনও আমি সার্টিফিকেটটা পাইনি। আশা করি আমারকে একটা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেওয়া হবে। আর যারা মুক্তিযুদ্ধ ছিল না এবং সাক্ষী দিয়েছেন, টর্চার হয়েছে, নির্যাতিত হয়েছে, এদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।